আমরা যখন মুরব্বীরা এক হই মুরব্বী মানে যারা এখন কিছুটা মধ্যবয়সী বা কিছুটা বৃদ্ধ আমরা যখন এক হই তখন আমরা খুব কঠোর সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হই এবং আমরা প্রায়ই তরুণ প্রজন্মকে বা নতুনদের সম্বন্ধে অনেক মন্তব্য করি আমি আপনি আমরা সবাই আমাদের চোখে তরুণরা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের চোখে তাদেরকে কেমন দেখা যায় তাহলে আমি পজিটিভ নেগেটিভ দুই জিনিসটাই তুলে ধরবো যেমন নেগেটিভ যে জিনিসগুলো আমরা বলি বা আমরা মনে করি তরুণদের সম্বন্ধে আমাদের মনে হয় যে তরুণ প্রজন্মের মধ্যে একটা বড় অংশ প্রচুর এক্সকিউজ দেয় এক্সকিউজ মেকার এটা আমরা সমালোচকের দৃষ্টিভঙ্গিতে দেখি এবং আমরা মনে করি তরুণরা যে কোনো কাজে অনেক রকম অজুহাত তৈরি করে আমাদের কাছে মনে হয় যে প্রজন্মের মধ্যে অন্তত নতুন প্রজন্মের মধ্যে বিনয়ের একরকম ঘাটতি আছে আমাদের মনে হয় এদের হাব ভাব ভাবভঙ্গি উচ্চকিত যে কোনো উচ্চারণ বিকৃত এবং সেটা আমাদেরকে বেশ কষ্ট দেয় আমাদের মনে হয় ভাষার বিবর্তনটা অনেকটা বিকৃতই আমাদের তরুণ প্রজন্ম যে ধরনের গান বা মুভি দেখে বা শোনে ওই ধরনের ওই ধরনের সংস্কৃতি হয়তো আমাদের সাথে যায় না তরুণ প্রজন্মের হয় হয়তো এরকম যে তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স চায় তারা গ্রোথের গল্প বলে প্রফিটের গল্প বলে তারা অ্যামিউজমেন্টে বিশ্বাস করে এক ধরনের এক ধরনের কুল ডুড জেনারেশন যারা জোশ ফাটাফাটি এই ধরনের শব্দের সাথে জীবনকে সমর্থক হিসেবে দেখে এবং আমাদের আমাদের সমালোচকের চোখে এগুলো সবই সবই খারাপ লাগে আবার আমাদের মনে হয় এরা এরা কারোর প্রতি শ্রদ্ধাশীল না ঠিক একই রকমভাবে আমরা আবার মন্তব্য করি তোমাদের জন্য তরুণ প্রজন্মের জন্য যে তোমরা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং সব কিছুতেই তোমাদের অতৃপ্তি আমাদের কেন যেন মনে হয় যে তোমাদের মধ্যে দায়িত্বশীলতার অভাব আছে এবং তোমরা প্রচণ্ড অস্থির তোমাদের মধ্যে নৈতিকতার ঘাটতি আছে এবং তোমরা তোমরা লয়াল না আনুগত্য ব্যাপারটা তোমাদের মধ্যে অনেক কম অন্তত আমরা যখন এক হই বা তোমাদের সম্বন্ধে গল্প করি তখন এসব কথা উঠে আসে তোমরা কিন্তু ভেবো না যে সারাক্ষণ আমরা তোমাদের সমালোচনা করি বাট কখনো কখনো সমালোচনাগুলো এভাবে ট্রিগার হয়ে যায় আবার আমাদের মাঝে মাঝে মনে হয় তোমাদের মনোসংযোগ ভীষণ কম এবং তোমাদের কাজকর্মে কন্টিনিউটির একটা বড় গ্যাপ আছে শর্ট রেঞ্জে তোমরা বা শর্টস পেলে তোমরা দারুণ পারফর্মার হলেও কেন যেন কন্টিনিউটির গেমটাতে তোমরা পিছিয়ে যাও আমরা তোমাদেরকে মাঝে মাঝেই আমাদের মনে হয় তোমাদের রোলগুলো যেন অনেকটা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর আবার মনে হয় তোমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল হাঙ্গার নেই এবং তোমাদের কাছ থেকে সহজে কোনো কাজের ফিডব্যাক পাওয়া যায় না তোমাদের উপর নির্ভর করাটা খুব মুশকিল হয়তো বারবার ফোন করেও তোমাদেরকে ফোনে ধরা যায় না এই যে এই যে পুরো একটা থ্রি সিক্সটি ডিগ্রি পিকচার এটার মধ্যে আমরা বাজ বাজ পাখির দৃষ্টিতে সমালোচনার জায়গাটুকু ফুটিয়ে তুলি এবং আমরা বলতে চাই যে একটি জন জেনারেশন এসেছে যাদের উপর নির্ভর করা যায় না আদতে কি তাই আমরা আমরা এটাকে আসলে বলতে পারি যে একটা জেনারেশন কোনো কাজে নেই এই জেনারেশন তো প্রকৃতির তৈরি এবং প্রকৃতি কি পৃথিবীতে এমন কোনো জেনারেশন তৈরি করবে যারা পৃথিবীর কোনো কাজে আসবে না আমার তো মনে হয় না তোমাদের প্রচুর পজিটিভ দিক আছে যেগুলো হয়তো আমরা মিস করে যাই তোমরা টেক্সেভি এই জিনিসটা অস্বীকার করার কোনো উপায় নেই প্রযুক্তি কি তোমরা হাতে তালুতে ফেলে রেখেছো এবং এটা কি তোমরা দারুণভাবে ব্যবহার করতে পারো তোমরা প্রচণ্ড চৌকশ তোমাদের সাহস আছে এবং তোমাদের গতিময়তা পৃথিবীর পৃথিবীর যে কোনো কিছুর সাথে তোমাদেরকে পাল্লা দিতে সক্ষম করে তুলেছে তোমাদের তোমাদের মধ্যে রয়েছে এক ধরনের ফাস্ট লার্নিং অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো জিনিস তোমরা খুব দ্রুত শিখতে পারো তোমরা প্রচণ্ড ক্যালকুলেটিভ এবং তোমরা তোমাদের সাকসেস ফ্যাক্টর এবং জার্নিকে প্রায়ই আমি দেখেছি তোমরা অ্যালাইন করতে পারো ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে একটা জিনিস আছে তোমরা আউট অফ দ্য বক্স থিঙ্কার এবং প্রচণ্ড ইনোভেটিভ তোমাদের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তোমরা তোমরা প্রায়ই আমি দেখেছি জীবনকে চেটে উপভোগ করার চেষ্টা করো এবং তোমাদের মধ্যে এক ধরনের দারুণ ধনাত্মক আশাবাদ আছে যেটা যেটা আমাকে মুগ্ধ করে এই যে দেখো তোমাদের যে পিকচারটা আমি বলছি আমার চোখে আমার জেনারেশনের চোখে তোমাদের ছবিটা কিন্তু এক অনেকটা একই রকম তাই বলে তোমরা কিন্তু সবাই মনে করো না যে সবার সম্বন্ধে আমরা একই রকম চিন্তা করি তোমাদের মধ্যে ওই প্যারেটো প্রিন্সিপাল অনুসারে টোয়েন্টি এইটির একটা গেম আছে এবং ওই টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট পৃথিবীতে সবসময় ব্যতিক্রম এবং তাদের ক্ষেত্রে পৃথিবীর কোনো সমালোচনায় প্রযোজ্য নয় এখন আমার চোখে বা আমাদের চোখে তোমাদের এত নেগেটিভ পয়েন্ট ফুটে আসে ঠিক তেমনি পজিটিভ জিনিসগুলোও ফুটে আসে তোমাদের চোখে আমাদেরকে কেমন লাগে কখনো জিজ্ঞেস করা হয়নি কিন্তু আমার কেন যেন মনে হয় তোমাদের হয়তো মনে হয় যে আমরা আমরা অনেকটা ওল্ড স্কুল পোশাকে চিন্তায় আচরণে বা পারফরমেন্সে অনেকটা অনগ্রসর নিশ্চয়ই তোমাদের মনে হয় যে আমরা ভুরি সর্বস্ব পুরাণ মাল তোমাদের হয়তো মনে হয় আমরা ব্যুরোক্রেট আর আমাদের কাজের পদ্ধতি ভীষণ জটিল তোমাদের কি এরকম মনে হয় যে আমরা পরিবর্তনের পথে বাধা দিই এবং আমরা অতিরিক্ত ধীর বেশি চিন্তা করি বেশি ভয় পাই হয়তো মনে হয় হয়তো মনে হয় তোমাদের চোখে কি মনে হয় যে আমরা অনেকটা ভীতু তোমাদের কি এরকম মনে হয় যে আমরা ছিদ্রান্বেষী একটা সম্প্রদায় এবং সব কিছুতেই আমরা ভুল ধরি সব কিছুতেই আমাদের সমস্যা এবং সব কিছুতেই আমরা সমালোচনা করি হয়তো মনে হয় তোমাদের কি মনে হয় যে আমাদের মধ্যে এক না ভাবটা প্রবল আমরা উপদেশ দিতে পছন্দ করি তোমরা দেখেছ যে তোমাদের পছন্দের মানুষদের প্রতি আমরা প্রায় নির্দয় হই আবার ঠিক তেমনি তোমাদের অপছন্দের লোকদের প্রতি আমরা প্রায় ক্ষমাশীল এবং সদয় হই তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের মধ্যে তীব্র রকমের আপোষকামিতা আছে এবং পিছিয়ে পড়া মানসিকতাও আছে এই যে এই যে বিভিন্ন প্রজন্ম পরস্পরকে দেখে এবং পরস্পরের পজিটিভ জিনিসের প্রতি নেগেটিভ জিনিসগুলোকেই বেশি ফুটিয়ে তোলে এই এই গল্পটা যেন অবসান হওয়া দরকার আমি ঠিক জানি না কিন্তু আমরা আমরা আসলে যেমন বুঝতে চাই না যে তোমরা এমন একটা জেনারেশন যে যাদের বড় হয়ে ওঠার পথে পথে অনেক অনুষঙ্গ তোমরা পাওনি যেমন তো আমরা ভুলে যাই যে তোমরা খেলার মাঠ পাওনি তোমরা যৌথ পরিবারগুলো সেভাবে দেখো তোমরা বৃষ্টি ভেজা সন্ধ্যা দেখোনি সন্ধ্যার সাথে মেলানো খাবার বা বা ভেজা আকাশ দেখো বা বা একটা একটা বিনম্র গান তোমাদের শোনার ভাগ্য হয়নি আমরা আমরা ভুলে যাই যে তোমরা দাদিমার কোল পাওনি দাদিমার গল্পের আসলে আসরে নীরব শ্রোতা হিসেবে দুর্দান্ত সময়টুকু তোমরা তোমরা পাওনি আমরা ভুলে যাই যে তোমরা বাগান ভরা গাছগাছালি থেকে বঞ্চিত হয়েছ মৃত্তিকার স্পর্শ তোমরা পাওনি আমরা আমরা তোমাদেরকে বেঁচে ওঠার পথে বড় হয়ে ওঠার পথে অনেক অনেক অপরিহার্য অনুষঙ্গ দিতে পারিনি আমরা বরঞ্চ তোমাদেরকে দিয়েছি যেটা সেটা একটা শক্তিশালী বিপজ্জনক ল্যাপটপ অথবা ততোধিক বিপজ্জনক একটা মোবাইল ডিভাইস অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিভাইস যেটা তোমাদেরকে মানুষের কাছ থেকে ক্রমাগত দূরে সরে নিয়েছে আরও ভয়ঙ্কর জিনিস যা আমরা তোমাদের সামনে এক্সাম্পল তৈরি করতে পারিনি আমরা আমরা তোমাদের সামনে এমন শিক্ষকদেরকে দিতে পারিনি যারা পুরো পৃথিবীর জন্য আদর্শ আমরা আমরা তোমাদের সামনে সত্যিকারের আদর্শিক মানুষদেরকে তুলে ধরতে পারিনি এই যে আমাদের অনেক না দেওয়ার ফল এটা হয়তো তোমাদের মধ্যে এক ধরনের এক ধরনের বিদ্বেষ তৈরি করেছে এক ধরনের অসহিষ্ণুতা তৈরি করেছে এক ধরনের এক ধরনের কি বলে ওটাকে ক্লুলেস বিপজ্জনক বিপজ্জনক আগ্রাসী মনোভাব তৈরি করেছে তোমরা শুধু লাইন দেখেছো দেখেছো ধাক্কা আর প্রতিযোগিতা বাসে ট্রেনে শপিং মলে অ্যাডমিশন টেস্টে হাসপাতালে মুভি থিয়েটারে অ্যামিউজমেন্ট পার্ক এমন কোনো জায়গা নেই যেখানে তোমরা ধাক্কাধাক্কি আর অসুস্থ প্রতিযোগিতা দেখো নি এই যে এই যে এত না পাওয়ার ভিড়েও তোমাদের অনেক পজিটিভিটি তোমরা নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছ আমার এবং আমার মতো লোকদের এখন বোধহয় ওই ধনাত্মক জায়গাটুকুতে মনোনিবেশ করা দরকার যদি আমরা তা করতে চাই আমাদের জানো পারস্পরিক ডায়ালগে আসতে হবে তোমাকে আমার গল্পটা বলতে হবে আর আমাকে তোমার গল্পটা বলতে হবে তখনই তুমি আমার ভেতরের পজিটিভিটিটা দেখতে পাবে তুমি আমার ভেতরের ত্রুটিটাও চোখে আঙুল দিয়ে দেখাতে পাবে একই রকমভাবে আমিও তোমার ভুল ত্রুটিগুলো শুধরে দিতে পারবো আর তোমার ধনাত্মক গল্পটাও আমি বলতে পারবো জানো এই পারস্পরিক ডায়ালগটা আজকে খুব বেশি দরকার বিভিন্ন বয়সের লোকদের একসাথে বসা দরকার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বাসে ইউনিভার্সিটি চত্বরে অফিসে আড্ডায় সব জায়গায় এই বিভিন্ন প্রজন্মের মানুষদের একসাথে বসা দরকার খুলে কথা বলা দরকার আমরা কিন্তু সামষ্টিক শক্তি হিসেবে পুরো পৃথিবীকে বদলে দিতে পারি এসব আমরা পরস্পরের হাত ধরি পরস্পরের চোখের দিকে তাকাই আমরা আমরা পরস্পরকে একটু বিশ্বাস করি পরস্পরের সামনে নিজেদেরকে মেলে ধরি দেখো যে পৃথিবী যে কত সুন্দর এবং জীবন যে পরস্পরকে কত কিছু শেখাতে পারে প্রজন্মগুলো একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে আমরা যদি এক হই আমরা আমরা সেটা দেখতে পাবো কিন্তু যদি আমরা এক না হই তাহলে আমাদের শক্তি ক্ষুণ্ণ হবে আমরা বারবার সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হব আমরা বারবার পরস্পরের পরস্পরের ঊর্ধ্বগতির পথে বাধা হয়ে দাঁড়াবো পরিবর্তনগুলোকে ইতিবাচক পরিবর্তনগুলোকেও আমরা আমরা ব্লক করে দেবো এটা থেকে যদি আমরা বাঁচতে চাই এখন সেই সময় যে জেনারেশনগুলো পারস্পরিক ডায়ালগে মেতে উঠবে যখন সেটা সম্ভব হবে বিশ্বাস করব। আমি এবং তুমি একটা নতুন হরাইজন দেখতে পাবো আমি এবং তুমি একসাথে একটা একটা নতুন ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবো পরস্পরকে ঈর্ষা করা নয় পরস্পরকে প্রতিদ্বন্দ্বী ভাবা নয় পরস্পরকে বাতিল বলে ডিক্লেয়ার করা নয় পরস্পরের সমালোচকের ভূমিকা নয় এসো আমরা মুখোমুখি দাঁড়াই পাশাপাশি বসি হাত ধরে হাঁটি এবং আমরা পরস্পরকে সুধরে দিই নিশ্চয় এখান থেকে একটি সম্মিলিত সামষ্টিক শক্তি তৈরি হবে নিশ্চয় এখান থেকে একটা অসম্ভব সুন্দর হাইব্রিড ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে